আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব সিদ্ধ চাল দিয়ে পারফেক্ট ভোনা খিচুড়ি কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটা সঠিক পরিমাণ সহ এই রেসিপি শেয়ার করব আশা করব আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা বলে চার কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়ে নিচ্ছি এখানে আপনারা চিকন বা মোটা যে কোনো চাল দিয়ে করে নিতে পারবেন আমি আজকে মেজারিং কাপ দিয়ে মেপে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন খুব সহজেই তো এখানে আমি চার কাপ পরিমাণ চাল দিয়ে পানি দিয়ে এখন আমি ধুয়ে নিব ধুয়ে এটা পানি ঝড়াতে রেখে দিব যতটুকু পরিমাণ চাল নেবেন চেষ্টা করবেন তার অর্ধেক পরিমাণে ডাল নেওয়ার যে কোনো টাইপের ডাল দিয়ে কিন্তু এই খিচুড়ি রান্না করতে পারবেন এক কাপ পরিমাণ মুগ ডাল আর এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি মুগ ডাল কিন্তু আমি ভেজে নেই না ভেজে খিচুড়িটা রান্না করবেন দেখবেন খেতে অনেকটাই মজা লাগবে এখন আমি ডালটা ভিজিয়ে রাখবো তবে আমি কিন্তু ধুয়েই তারপরে ভিজিয়ে রাখবো এখানে আমি একটা হাঁড়িতে পরিমাণ অনুযায়ী ছয়াবিন তেল গরম করে নিয়েছি এরপরে আমি এখানে এক চা চামচ পরিমাণে আস্ত জিরা আর হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব এরপরে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা কালার চলে আসলে আদা আর রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব আদা রসুন দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব এরপরে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী আর একটা মিডিয়াম সাইজের গাজর কিউব করে কেটে দিয়েছি সেই সাথে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি দশ থেকে পনেরোটা এখানে কিন্তু ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে আপনারা যে কোনো টাইপের সবজি দিতে পারবেন এটা আসলে অপশনাল আমি এখানে গাজর দিয়েছি আর গাজরটাই দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেকটাই ভালো আসে দেখতেও সুন্দর লাগে জন্য তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণে দুই চা চামচ পরিমাণে টালা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর দুই চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি কোনো প্রকার মরিচ ইউজ করব না দিয়ে এখন ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটা একটু কষিয়ে নিব পানি দিয়ে কষানোর কারণে কিন্তু মশলাটা একটু ভোনা বোনা হয়ে আসবে আর ঠিক সে সময় এখানে আমি যে ডাল আর চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে এখন ভালোভাবে এটা ভেজে নিব আর চাল ডাল কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে না ভাজলে কিন্তু এই খিচুড়িটা ঝরঝরা হবে না আমি এখানে দুই প্রকারের ডাল নিয়েছি চাইলে কিন্তু আপনারা দুই তিন প্রকারেরও নিতে পারেন শুধু মুসুর ডাল বা শুধু মুগ ডাল দিয়েও করতে পারবেন এখানে আমি তিনটা আলু কেটে দিয়েছি আলুটাও আপনারা যদি পছন্দ করেন তাহলে দিয়ে দিতে পারবেন এখন এটাও ভালোভাবে কষিয়ে নিব এখন আমি যখন এটা নিচ থেকে একটু পোড়া লেগে আসবে তখন আমি পানি দিয়ে দিব এখানে আমি গরম পানিটাই দিয়ে দিব খিচুড়ি বিরিয়ানি বা তেহারি রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা দিয়ে দিলে সুন্দর হয় এতে করে ঝড়ঝরা হয় বেশি তো আমি এখানে যতটুকু পরিমাণে চাল আর ডাল নিয়েছি সে হিসাব করে এখানে আমি চালের পরিমাণ অনুযায়ী কিন্তু পানি দিয়েছি এখানে আমি চাল নিয়েছিলাম চার কাপ তো তার ডাবল আট কাপ পরিমাণ পানি নিয়েছি আর যেহেতু এখানে সিদ্ধ চাল তো এর জন্য আমি আরও দুই কাপ পরিমাণে পানি বেশি নিয়েছি পোলাওয়ের চাল হলে যতটুকু পরিমাণে চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি আর সিদ্ধ চাল হলে দুই কাপ পরিমাণ পানি বেশি দিবেন এতে করে কিন্তু এটা ঝরঝরা হবে পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য একটু টালা জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা এখন রান্না করব। লবণটা কিন্তু আপনারা একটু চেক করে নেবেন যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি হাঁড়িটা চোলা থেকে নামিয়ে একটা তা বসিয়ে দিব আর তারপর কিন্তু এটা দমে বসিয়ে দিব আমি ঢাকনা দিয়ে এতে পরে হাঁড়ির নিচে আর লেগে আসবে না আর এটা কিন্তু ঝরঝরা হয়ে যাবে অবশ্যই কিন্তু এই কাজটা করবেন আর বেশি নাড়াচাড়া করবেন না নাড়াচাড়া করলে কিন্তু ভাতটা ভেঙে যাবে তো আমি এখন একটা তার উপরে বসিয়ে এটা রেখে দিব তার উপরে দেওয়ার আগে লবণটা চেক করে নেবেন অবশ্যই তো এখানে কিন্তু হয়ে গেছে মাংস ছাড়া কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে খেতে এটা ডিম ভত্তা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই খিচুড়ির রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ